নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। বন্ধুরা, শরীর থাকলে রোগ থাকবে, কিন্তু অনেক সময় আমরা ভুল করে যে রোগের চিকিৎসা করানোর জন্য যে বিশেষজ্ঞের কাছে যাওয়া দরকার তা না গিয়ে আমরা অন্য বিশেষজ্ঞের কাছে পৌঁছে যাই। এতে চিকিৎসা তো হয় না, উপরন্তু টাকা এবং সময় দুই বরবাদ হয়। তা সুচিকিৎসা পেতে গেলে কোন রোগে কি ডাক্তারের কাছে যাবেন বা কোন ডাক্তারের কাছে গেলে আপনার চিকিৎসা সম্পূর্ণ হবে, পরামর্শ নেবেন, সেই নিয়ে আজ আলোচনা করব। বন্ধুরা সঙ্গে থাকুন, ভিডিওটি পুরো দেখতে থাকুন। ইএনটি বিশেষজ্ঞ, আপনার যদি টনসিল, কানে ব্যথা, মাথা বা ঘাড়ের সমস্যা কিংবা সাইনাস রোগ থাকে তাহলে আপনি ইএনটির পরামর্শ নিন। ইউরোলজিস্ট বা মূত্র সংক্রান্ত রোগ বিশেষজ্ঞ, মূত্রতন্ত্রের যে কোনো প্রকার সমস্যা এবং তার নিরাময় ছাড়া এবং পুরুষদের প্রজননতন্ত্রের চিকিৎসা করেন ইউরোলজিস্ট। হৃদরোগ বিশেষজ্ঞ বা কার্ডিওলজিস্ট, হৃৎপিণ্ডের যে কোনো সমস্যার জন্য হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। জেনারেল ফিজিশিয়ান মেডিসিন, সর্দি, কাশি, জ্বর কিংবা ভাইরাল ইনফেকশন অথবা যে কোনো সাধারণ পরামর্শের জন্য জেনারেল ফিজিশিয়ানের পরামর্শ নিন। চক্ষু বিশেষজ্ঞ বা অপথালমোলজিস্ট, চক্ষু সংক্রান্ত যে কোনো চিকিৎসার জন্য চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। অঙ্কোলজিস্ট বা ক্যান্সার রোগ বিশেষজ্ঞ, ক্যান্সার সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য ক্যান্সার বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। স্ত্রী রোগ বিশেষজ্ঞ বা গাইনোকোলজিস্ট, মহিলাদের শরীরে সংক্রান্ত যে কোনো সমস্যা যেমন পিরিয়ড, স্তন সংক্রান্ত সমস্যা, বন্ধাত্ম, মেনোপেজ, গর্ভাশয়, প্রসব সংক্রান্ত সমস্যা থাকলে স্ত্রী রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। কিডনি রোগ বিশেষজ্ঞ বা নেফ্রোলজিস্ট, আপনার যদি কিডনি সংক্রান্ত কোনো রোগ থাকে আপনি নেফ্রোলজিস্টের কাছে দেখাতে পারেন। নিউরোলজিস্ট বা স্নায়ু রোগ বিশেষজ্ঞ, আপনার যদি মস্তিষ্কজনিত কোনো রোগ থাকে যেমন মাইগ্রেন, মস্তিষ্কে আঘাত বা অন্য কোনো রোগ তাহলে আপনি নিউরোলজিস্টের কাছে দেখাতে পারেন। পিডিয়াট্রিক্স বা শিশু রোগ বিশেষজ্ঞ, 1 থেকে 18 বছর বয়স পর্যন্ত সকল রোগের চিকিৎসা এনারা করে থাকেন। অর্থোপেডিক এবং ট্রমা সার্জারি বিশেষজ্ঞ, যেমন হাড় ভাঙা, হাড়জনিত বিভিন্ন রোগ ছাড়াও অ্যাক্সিডেন্ট, ইমার্জেন্সি এইসবের ক্ষেত্রে আপনি অর্থোপেডিকে শরণাপন্ন হতে পারেন। হরমোন রোগ বিশেষজ্ঞ, যেমন ডায়াবেটিস, হরমোনে ভারসাম্য, থাইরয়েড রোগ ছাড়াও বন্ধাত্ম সমস্যা, অন্তঃকরা সিস্টেমের অন্যান্য রোগ এর জন্য চিকিৎসা নিতে পারেন। হেপাটোলজিস্ট বা যকৃতের রোগের বিশেষজ্ঞ, যকৃত বা লিভার এর চিকিৎসায় লিভারজনিত বিভিন্ন রোগের চিকিৎসা এনারা করে থাকেন, যেমন জন্ডিস, ক্রনিক লিভার, লিভার সিরোসিস, লিভার ড্যামেজ এসব ক্ষেত্রে এনাদের কাছে দেখাতে পারেন। গ্যাস্ট্রোএন্টারোলজি বা পেটের রোগের চিকিৎসক, মানুষের মুখ গহ্বর থেকে মলদ্বার অবধি বিস্তৃত পাকান্ত্র নালীর রোগ সমস্যা এবং অস্বাভাবিকতা, এবং যে চিকিৎসক এই সম্পর্কিত সমস্যা নিয়ে কাজ করেন তাদেরকে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বলা। ডেন্টিস্ট বা দন্তরোগ বিশেষজ্ঞ, দাঁতের যে কোনো সমস্যার জন্য ডেন্টিস্টের পরামর্শ নিতে পারেন। পালমোনোলজিস্ট বা বক্ষরোগ বিশেষজ্ঞ, বুক বা ফুসফুস সংক্রান্ত যে কোনো চিকিৎসার জন্য এই বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। স্পোর্টস মেডিসিন বা খেলাধুলা সংক্রান্ত চিকিৎসা, খেলাধুলা করতে গিয়ে আঘাতপ্রাপ্ত যে কোনো চিকিৎসার জন্য স্পোর্টস মেডিসিন ডক্টরের শরণাপন্ন হতে পারেন। বন্ধুরা, আমি এই ভিডিওটিতে প্রায় সব ধরনের বিশেষজ্ঞ ডাক্তার এবং রোগ সংক্রান্ত যাবতীয় তথ্য কভার করার চেষ্টা করেছি। আপনারা চেষ্টা করুন এসব বিশেষজ্ঞ ডাক্তারদেরকে দেখানোর জন্য। তাতেও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তবে যে কোনো জেনারেল মেডিসিন ডাক্তারের কাছে গিয়ে আপনার সমস্যার কথা খুলে বলুন এবং তিনি আপনাদেরকে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পাঠানোর ব্যবস্থা করবেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।